আর কলকাতা নয় এবার বনগাতেই মিলবে পাসপোর্ট শুক্রবার পোস্ট অফিসে এই পরিষেবার উদ্বোধন করলেন সাংসদ মমতা ঠাকুর পাসপোর্ট তৈরির জন্য এখন আর কলকাতা নয় বনগাতে বসেই সেই পরিষেবা পাবেন এলাকার মানুষ শুক্রবার বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা ঠাকুরের হাত ধরে এই পরিষেবা চালু হলো বনগাঁ পোস্ট অফিসে উপস্থিত ছিলেন কলকাতা রিজিয়নের পিএমজি পোস্টমাস্টার জেনারেল বিভূতিভূষণ কুমার উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বনগাঁ পৌরসভার পৌর প্রধান শঙ্কর আঢ্য এবং ডাক বিভাগের অন্যান্য কর্মী ও কর্মকর্তারা এটা হওয়ার জন্য সত্যি আমার মানে বনগাঁ লোকসভার ভিতরে হওয়া এটা একটা বড় পাওনা আমাদের কারণ হচ্ছে প্রতিটা মানুষ আমরা চাই যে আমার একটা পাসপোর্ট সেটাকে নিয়ে আমাদের প্রচুর হ্যারাসমেন্ট হতে হতো কেন কলকাতায় চিন্তনা অফিস সেখানে কর্মকর্তারা জানান কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে যে নিয়মে এতদিন পাসপোর্টের জন্য আবেদন করা যেত সেই একই নিয়মে ঘরে বসেই আবেদন করা যাবে এরপর পদ্ধতি মেনে পুলিশ ভেরিফিকেশন হবে নয় প্রক্রিয়া ফায় লোক পাব কলকাতা পুলিশি ভেরিফিকেশনের তিন দিনের মধ্যেই স্পিড পোস্টে আবেদনকারীর বাড়িতে নতুন পাসপোর্ট চলে যাবে নতুন পাসপোর্ট ছাড়াও পুনর্নবীকরণেরও কাজ হবে এখান থেকে দৈনিক অফিস থেকে চল্লিশটি আবেদনপত্র আপাতত জমা নেওয়া হবে পরবর্তীতে চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়ানো হবে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে পশ্চিমবঙ্গে যে কটি পোস্ট অফিসে এটি তার মধ্যে একটি আজ পশ্চিমবঙ্গের কুড়িতম রিজিয়নাল পাসপোর্ট অফিসের সুবিধাপ্রাপ্ত পোস্ট অফিস পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু হল বনগাতে एक रिप्रेजेंटेटिव मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स यानी पासपोर्ट ऑफिस के यहाँ पे रहेंगे और एक हमारे ट्रेंड ऑफिसर हैं जो कंप्यूटर पे काम जानते हैं और